A'udzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala Muhammadi wa ala alihi wa ashabihi ajma'in walladzina tabahum bi ihsani ila yaumiddin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. A'udzubillahi. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzubillahi minasyaitonir rajim. Ya ayyuhalladzina amanu atiullaha wa atiur rasul wa ulil amri minkum. Fa in tanaza'tum fi syai'in farudduhu ila Allahi wa rasulih in kuntum tu'minuna billahi wal yawmil akhir. Dzalika khairun wa ahsanu ta'wila. Allah Subhanahu wa ta'ala khoysoin Surah Nisa 59 নম্বর আয়াতে ও ঈমানদার হল তোমরা আল্লাহর হুকুম মান্য চললো আল্লাহর রাসূলের হুকুম মান্য চললো এবং তোমরার মাঝে যারারে দায়িত্ব দেওয়া হইছে তোমরার উপরে উলিল আমর বানানো হইছে তারার হুকুম মান্য চললো আর যদি কোনো ব্যাপারে তোমরার উফরালা হতে লাগে উলিল আমর হতে লাগে কোনো ব্যাপারে তোমরা দুই মত হয় তাহলে আবার তোকে দেখো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপারে কিতা হইছিল আমরা কিন্তু আজকের দুনিয়ায় আমরা বাংলাদেশের সমাজে অথবা প্রবাসে বাঙালি কমিউনিটির মাঝে আমরা সালাফিরা যদি আমরা অ্যানালাইসিস করি তে দেখা যাইব যে আমরা বেশি অংশ মানুষে তারা আল্লাহ আর রাসূলের হুকুম জানেন না আর যদিও কিছু জানে তারা যে সময় তারা লিডার আছেন কমিউনিটি লিডার হল আছেন রাজনৈতিক লিডার হল আছেন হেরা যদি হুকুম করে আর আল্লাহর নবীর কথা থেকে বেশ কম হয় তে এক নম্বর তারা অনেক সময় আল্লাহ নবী কিতাব হইছেন এই ব্যাপারে চেক করবার তারা কোনো জায়গা নাই অথবা সহজ কোনো পথ নাই আর দুই নম্বর তারা যদিও জানে কিবা চেক করার পথ থাকে এটা ইবাইতে তারা আটতে বেশি ইচ্ছুক নাই বরং সে লিডারের কথা মান্য চলতে আছে মানুষে অনেক ব্যাপারে যেটা আল্লাহ নবীর কথা থেকে হারি উল্টা এবং আজকে ইনশাল্লাহ আমরা কিছু মহিলা সাহাবিয়া হতের কথা আলোচনা করবো ইনশাল্লাহ যার মাধ্যমে আমরা বুঝতাম পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবার যুগ তারা কিভাবে কোনো জিনিসের ব্যাপারে লিডার হলতে আর সাধারণ মানুষের দুই মত হইলে তারা কিভাবে তারা এটা সমাধান করছে আমরা একটু রিক্যাপ করি যে আমরা উদ্দেশ্য করছিলাম যে 50 থেকে 100 জন সাহাবিয়া সম্বন্ধে আমরা তার নাম লিখতাম এবং তার জীবনী সম্বন্ধে আমরা কিছু বুঝতাম এবং তার চরিত্র সম্বন্ধে আমরা জানতাম এবং আমরা যেমনে তারারে অনুসরণ করতাম পারি ওই রকম আমরা আগ্রহ হইতাম তাই আমরা এই গত কয়েক সপ্তাহের মাঝে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 জন স্ত্রীর নাম আমরা উল্লেখ করছি আগামীতে ইনশাআল্লাহ তার জীবনী সম্বন্ধে আলোচনা করব একজনের জীবনী সম্বন্ধে আলোচনা হইছে যায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা তাদের 4 জন মেয়ের নাম আমরা হইছে এবং আগামীতে ইনশাআল্লাহ তার জীবনী সম্বন্ধে আলোচনা হইব এবং 10 জন যারা আশারাতুল মুবাশশারা তারারে বেহেশতের গ্যারান্টি দেওয়া হইছে তার নাম উল্লেখ করা হইছে এবং তার মাঝে একজনের জীবনী সম্বন্ধে আলোচনা হইছে আবু উবাইদা ইবন আল-জাররাহ আহলুল বাইত সম্বন্ধে বুঝানো হইছে যে আহলুল বাইত কারা এবং আহলুল বাইতের মাঝে একজন হামজা ইবন আব্দুল মুত্তালিব তার জীবনী সম্বন্ধে আলোচনা হইছে এবং মিকদাদ ইবন আমর একজন প্রথম যুগের মুসলমান সাবিকুনাল আউয়ালুন যারা পয়লা মুসলমান হয়েছিল এর মাঝে একজনের জীবনী সম্বন্ধে আলোচনা হয়েছে এবং আজকে আমি নাম হইয়া যাইমু একজন মহিলা সাহাবিয়া যাতে আমরা অনেক অনেক পুরুষ সাহাবা বলতেন নাম জানি বাট মহিলা সাহাবা বলতেন নাম তো কাইলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং মেয়ের বাইরে আমরা খুব কম মহিলা হতেন নাম জানি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আসলা সাহাবি আসলা এবং এরার মাধ্যমে তিনজনের জীবনী সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ, এবং বাকি ভবিষ্যতে আমরা আল্লাহ যদি হায়াত দেন এবং তৌফিক দেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি 21 জনের নাম হইয়া যারাম যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং মেয়ের বাইরে যারা সাহাবী আসলা এবং তারা জীবনী সম্বন্ধে আমরা জানলে ভালো হইব। যদি আল্লাহ আমারে হায়াত অথবা তৌফিক দেই না আমি পারি না তবে আমি নামাজকে কই নিলে আপনারা অন্যান্য জায়গা থেকে এই মহিলা বলতে জীবনী সম্বন্ধে জানিনা রাখবা এবং তারারে অনুসরণ করার চেষ্টা করবা। উম্মু খালিদ রাদিয়াল্লাহু আনহা, উম্মু ওয়ারাকা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা, সুমায়া বিনতু খুবাত রাদিয়াল্লাহু আনহা, উম্মু শারিক, আসমা বিনতু আবি বাকর রাদিয়াল্লাহু anhum ajma'in, Asma bintu Umais, Safiya bintu Abdul Muttalib, Muhammad sallallahu alaihi wasallam afon fufu, Ummu Aiman, Ummu Haram bint Milhan, Ummu Sulaim bint Milhan, dui boin tara, Asma bintu Yazid, Ummu Umara, Fatima bintu Asad, Fatima bintu al-Khattab, Umar bin al-Khattab radhiyallahu anhu boin, Fatima bintu Qais, Ummu Kulsum bintu Uqbah, Ummu Hani bintu Abu Talib, Ummu Fadl bintu al-Harith, Nusayba radhiyallahu anha, Khawla bintu Tha'laba radhiyallahu anha, এবং মুসাইকা radhiyallahu anha। আজকে ইনশাআল্লাহ আমরা উম্মু কুলসুম বিন্তু উকবা, খাওলা বিন্তু সালাবা এবং মুসাইকা radhiyallahu anha এরা জীবনী সম্বন্ধে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে যে যে মহিলা পয়লা হিজরত করছিলা মক্কা থেকে মদিনা এর নাম হলো উম্মু কুলসুম বিনতু উকবা বিন আব্দুল মুঈদ আল কুরাইশি রাদিয়াল্লাহু আনহা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরাইশের মুশরিকদের লগে তিনটা যুদ্ধর মাঝে জিতে গেছেন কি বাদর, উহুদ এবং আহজাব, এবং তারার যে লিডার হল কুরাইশের যে বড় বড় লিডার হল হইলে তারা মরে গেছে কি আবু জাহাল, আবু লাহাব, অথবা এরা মুসলমান হইয়া তারা কুরাইশের দল মুশরিকের দল থেকে হারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হয়ে গেছেন কি যেমন খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এখন মুসলমান বলতে তারা সাহস বাড়ছে এবং তারা সংখ্যাও বাড়ছে, তারা চাইছেন যে তারা মক্কা শরীফ যাইতা উমরা করবার লাগে, কিন্তু ফতো গিয়ারি তারারে মোকাবিলা করছে মুশরিকের আর্মি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন লইছেন যে তারা এই বছর না গিয়া জোর করি না গিয়া মাইন না কইরা তারা একটা শান্তি চুক্তি করবে, একটা সন্ধি করবা, যেটা আমরা জানি যে হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির মাঝে তারা ইয়ে করছে যে 10 বছর লাগিয়া যে মাইল করতা না একজন একজনের লাগিয়া তারা ব্যবসা বাণিজ্য চলবো, এবং এই সময়ের মাঝে যদি কুরাইশের মুশরিক ফক্কর যদি কোনো মানুষ যদি তারার দল সাইদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় তে তাই ফিরাই দিবা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান যদি তারা তাদের দল সাইদা কুরাইশের কাছে যায় তে হেরাও ফিরাই দিব। এবং এই সময়ের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গোষ্ঠীর কাছে খবর দেরা এবং তারা লগে অ্যালায়েন্স করবার লাগি কিবা যোগাযোগ করবার লাগি চেষ্টার মাঝে আসলা, কিন্তু এই সময়ের মাঝে একজন মহিলা যাই মুসলমান হকতের মাঝে পয়লা দলের মাঝে মুসলমান হয়েছিল তাই মক্কা শরীফ আসলা কুরাইশের দলের বৃত্তে থাকতা, তাদের বিয়া হয়েছিল না, তাদের স্বামী আসছিল না, তাদের লুকাপটা করবার লাগিয়া ছেলেও নাই, তাদের লুকাপটা করবার লাগিয়া তাদের বাপ উকবা বিনতু আব্দুল মুঈদ মুশরিক হকতের একটা ইসলাম বিরোধী মাঝে একজন বড় একটা লিডারের মতন আসলা, এবং তাদের দুই ভাই হইয়া তারা ইসলামের বিরোধিতা করতা, কিন্তু ওই ঘরের মাঝে তাই কিন্তু লুকাইয়া লুকাইয়া তাই কোরআন শরীফ যেটা ওই আসিল খানজার টুকরার মাঝে খাফর টুকরার মাঝে তাল গাছের পাতার মাঝে লেখা লুকাইয়া রাখতা থাকি ঘরের মাঝে আতাই লুকাই লুকাই পড়তা আতাই আল্লাহর কাছে দোয়া করতা এবং তাই মক্কা শরীফ থেকে হুনচন জেনে হুদাইবার সন্ধির কথা এবং তানের ভিতরে লাগছে জেনে আমি চাই যাইতাম মদিনা কিন্তু আমি যদি যাই কি মদিনা তে তো এই সন্ধি যখন করলি শুনতে তারা আমার হিব্বার আমার বাপ বাইরে গেছে তুল্লা লাগবে এবং তারা আমারে অত্যাচার করবে যেই তো এরা প্রকাশ্যে ইসলামের বিরোধী কররা ইসলামের দুশ্মনী তারা প্রকাশ্যে তারা কররা কিন্তু তাদের এই ঘরের মাঝে থাকা আর কল্পনা করার জন্য মদিনার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে অনেক মানুষ আছেন তারা কোন অবস্থায় আছেন দারুল ইসলামের মাঝে ইসলামের আইনের ছায়ার তলে এবং কোন সিস্টেমে চলরা তাই না আছেন এই মুশরিকদের মাঝখানে সাইদের মধ্যে মূর্তি পূজা এবং খারাপ কাজ এবং লুকে লুকে তাদের ইমানরে রাখুন লাগে অনেক দিন পরে তাদের আল্লাহর কাছে দোয়া কররা এবং তাই ডিসিশন লইছেন যে তাই পারতা নাই থাকতাই মুশরিক বলতে পারছেন দারুল কুফরের মাঝে তাই থাকতে পারতা নাই তাই মনে মনে নিয়ত করছেন যে আমি যাই মুগি মদিনাত আমি হিজরত করব কিন্তু খিলান করতা তাদের দুই ভাই উমারা বিন্তু উকবা আর ওয়ালিদ বিন্তু উমারা বিন উকবা আর ওয়ালিদ বিন উকবা এরারে তাই লুকাইয়া কিভাবে তাই ঘর থেকে বাড়াইতা কিভাবে তাই বাইকে যাইতা তারা যদি ফাইভ হতো তে তো তানরে জানেও মারি দিতে পারে না হলে তানরে টর্চার করবো যদিও নিজের বইন থাকে ওই ধরনের তারা মুশরিক ছিল আমরা অনেক সময় মনে করি যে আমরা জীবনে কত কষ্ট যায় যে আমরা যদি গাড়ি থাকে না তে আমরা এই পাবলিক ট্রান্সপোর্টে চলতে যেন কত ধরনের সমস্যা হয় কিবা আমরা টাকা পয়সার সমস্যা থাকে কিবা আমরা ফ্যামিলির লোকের সমস্যা থাকে আমরা মনে করি যে আজকে আমরা কত কষ্টের মাঝে আছি কিন্তু এই তিনজন মহিলার সমস্যা তুলনা করলে বোঝা যাইব যে আমরা আল্লাহ কত মায়া করছেন আসলে অনেক তার খেউরে ফাইনা জেনে তার নিজের লইয়া যাইব মদিনা এবং এই সময় তো এ টু জেড এর বই আসিল না আর রোড এটলাস আসিল না আর গাড়ি আসিল না কোচ আসিল না ট্রেন আসিল না জেনে আমি মক্কা থাকি আমি মদিনা যাইব মানুষ আইটটা যাইতো না হয় উটের উপরে চইলা যাইতো এবং খানি ফতের খানি লগে নেওয়া লাগতো ওখান তাই আল্লাহর কাছে দোয়া করছেন অনেকদিন আর মনে মনে প্ল্যান করছেন আমি কিলাহান ইয়ে করবো আমি কি কি জিনিস আমি লগে নিমু আমি এটা কিলাহানি ইয়ে তুরা তুরাই বেগের মেঝে লুকাইয়া লুকাইয়া বসছুন এবং মানুষ পরিচিতর মাঝে তুকাইয়া দেখছেন যেন কোনো মুসলমান যে তানরে কোনো বাইরে হেল্প করতে পারবো না শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে সাহায্য করছেন বানু খুজাইর একজন মুসলমান মানুষ তাই পাইছেন যে এগ্রি করছেন যে তানরে লইয়া যাইব মদিনা তাই তাদের ব্যাগ ট্যাগ প্যাক করছেন আর দুইটা উট তাদের বাপের গড় তাকিয়া তাই লইছেন একটার মাঝে তাদের বেগিজ আর একটার উপরে তাই যাইবা এবং বানু খুজাইর মানুষের লগে তাই এগ্রি করছেন যে তাই এক জায়গার মাঝে তাই লুকাইয়া রাত খালা আইবা ওখানেও তাই মিট করবা আর এবারে তাদের উঠো হলতে দইরা একটা লুইয়া যাইব তাই উঠো থাকবা এক উটের উপরে তাদের সামানা খানি টানি হতে কিন্তু তাদের চিন্তা একটা জানি আমি ফসিয়া হারলে মদিনা ফসার পরে এই যে হুদাইবার সন্ধি জানি আমি উঞ্চি এই সন্ধির কথা তৈছে গিয়ে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ফিরত আমারে মক্কা ফিরত দেওয়া দিতে আমার বাপের কাছে তুলিয়া তখন আমি কিতা করতাম তবু তাই অনেক চিন্তার পরে দেখছেন যে আমি ইনও থাকতে পারতাম না আমি ছুটতাম ওই পারলাম না আমার হিনও গেলে যেতে ওই বার হইব আমার মরি গেলে কাক মরি জুমুকি আর আল্লাহ বাঁচাইলে আমি বাঁচব পরবর্তীতে তাই ছুটলা এবং তাদের সময় তারা ঠার পাইছে যে তাই গরো নাই তাদের বাপে তাদের দুই বাইরে পাঠাইছেন টুকাইবার লাগে তারা তাদের করে করে গেছে টুকাই টুকাইয়া কিন্তু ফটো তাদের লাগাল পাইছে না তাই মদিনার ঢুকার পরে তাই লুকাইছেন এক গরো আনসারি এক গরো এবং কিছু সময় পরেই তাদের দুই ভাই মদিনা ঢুকছে মদিনা ঢুকার পরে তারা ডাইরেক্ট গেছে মসজিদের গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকাইয়া যে আমরা এগ্রিমেন্ট মতো কত হইছে কে জানে কোন মানুষ যদি আয় তোমার কাছে আপনার কাছে কি লুকাইয়া এরকম তে ফিরত দিতে আয় তে আমার বই আমরা ফারাম না তো কই আমরা সন্দেহ করি তোমারই কারণে মনে হয় আইছে তে তোমার কাছে যদি থাকে তে আমরা কাছে তুলনা দাও তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর লইয়া ফাইসুন জানে আসারই তারার বই উম্মু কুলসুম বিন্তু উকবা মদিনা ঢুকছুন তাই কইছুন যখন তাদের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হইছে যে আমরা এগ্রিমেন্ট ওমলাখানি আমরা এগ্রিমেন্ট হইছে গিয়া যে তোমারে দিতাম হইব তার কাছে তুইলা ওই সময় উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ইয়া করছুন মানে আমরা তর্ক যদি কই তো হাটে যে আমার যদি দেও তুললা তারা আমার মারি দিব জানে মারি দিব এটা খিলাখান হইব আমার যদি তা বার্তা নাই ওইরকম তান যে তান মানডা নাই কথা যে তারে বয়ে যে আমার তো তারা যখন আমারে বাঁচাও কোনো অবস্থায় আল্লাহর কাছে ইয়া দোয়া করো কোনো ইয়া করো আমারে কোনো ইয়া কথা তার কাছে আমি ফিরত যাইতে পারতাম না তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তানের জেনে নিয়ম হইছে জেনে ওলাখানি এই একটা মহিলা জেনে তানের জান বাঁচাইবার লাগি একটা রিকোয়েস্ট করে এবং একটা ইয়ে করে আমরা ধর্মরে মানুষের দোষে জেনে তারা মহিলার উপরে অত্যাচার করে মহিলার কোনো অধিকার দেন না মহিলার কথা শুনবার লাগি দেন না মহিলার কোনো তারার মনের কথা কইবার প্রকাশ করবার কোনো সুযোগ নাই শুধু ইহুদি খ্রিস্টান নাই মানে ই ফুবালিও হলতের মাঝেও তারা মুশরিক হলতের মাঝেও এবং যারা সেকুলার হল যারা তারা নিজের ধর্ম তা হোক আর না তা হোক তারা ধর্মের পক্ষে নাই এরাও দুষে ইসলাম রে অনেক সময় না জানি না কিন্তু এটা একটা এক্সাম্পল জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলা সাহস করতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে বলে তুমি ইলাহান ওই বুক ইলাহান বালা নাই ফ্যান নাই আমার জান বাঁচাই তুই এরাই দিলাইলে তো আমার মানিয়ে নিব আবার তুমি দেখো আল্লাহর কাছে যে কোনো ফত আছে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন সূরা মুমতাহানা 10 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا جاءكم المؤمنات مهاجرات فأمتحنوهن الله أعلم بإيمانهم فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار. এবং বাকি আয়াত যে ও ইমানদার হল তোমার মাঝে যদি কোনো ইমানদার মহিলা হিজরত কইরা আয় তোমরা আগে তারা পরীক্ষা করে দেখো মানে মুসলমান হল তারা সহজে দুকার মাঝে পড়তো না যে একজন মুনাফিক কাফির মুশরিকে কিতা আমার মনে হয় এখন জন সিমসন নামের এক সাংবাদিকে বুরকা ফিন্দা ঢুকছিল আফগানিস্তান যে একজন মুসলমান মহিলা হিসাবে গিয়া তালিবানের রাষ্ট্র ঢুকছিল তারা পরীক্ষা করে দেখছে যে না মহিলা না ইমানদার তারা ফিরত দিছে বাকি দারুল কুফর ফিরত যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে তোমরা পরীক্ষা করে দেখো পরীক্ষা করার পরে যদি তোমরা পাও যে তারা সত্যকারী ইমানদার তাহলে তারা ফিরত দিও না কাফিরের কাছে কাফিরের কাছে ফিরত দিলে এরা নিরাপত্তা থাকতো না এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করে যে কাফির হলতে মহিলা হলতে নিরাপত্তা দিত না মানে কাফিরের কাছে মহিলা হলতে অধিকার পাইতো না কাফির হতে মহিলা বলতে অত্যাচার করবো জুলুম করবো রিপ্রেস করবো তাহার তারা মনের কথা প্রকাশ করার সুযোগ দিত নাই যারা মনে করে যে না ইসলামে মহিলা হতে রিপ্রেস করে অধিকার দেন না ওই তো পারে যে মুসলমান দেশের মুসলমান বলতে তারা কুরআন হাদিস সম্বন্ধে তারা স্টাডি করতে তারা কমতি আছে অথবা মাইনা চলতে কমতি আছে যে মুসলমান সমাজের মাঝে আল্লাহর হুকুম না মান্যা তার নেতা হতের হুকুম মান্যা মিডিয়ার হুকুম মান্যা অন্য দেশের সরকার হলতেরে খুশি করবার লাগি অথবা তারার কালচার ফলো করবার লাগি তারা মহিলা হলতেরে তারা অধিকার দেন না অথবা মহিলা হলতেরে তারা মনের কথা প্রকাশ করবার সুযোগ দেন না অথবা মহিলা হলতেরে তারা সমাজ ও ইজ্জত স্থান উসা দেন না তারা নিচা করে রাখেন অথবা জুলুম অত্যাচার করেন এটা হইতে পারে মুসলমানদের সকল কিন্তু ইসলামে এটা করেন না এর একটা প্রমাণ পাওয়া গেল এখানে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাদের দুই ভাইরে ফিরত দিয়েছেন খালিয়াতে এবং উম্মু কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহারে মদিনার জায়গা দিয়েছেন এবং তাদের শাদী হইছে যায়েদ বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা যারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পালছিলা তাদের লগে তাদের শাদী হইছে পরবর্তীতে যখন মুতার যুদ্ধর মাঝে যায়েদ বিন হাদিসা রাদিয়াল্লাহু আনহা শহীদ হইলা আর উম্মু কুলসুম বিনতু উকবা তাই বিধবা হইলা পরবর্তীতে আব্দুররহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহা আশরাতুল মুবাশশিরের মাঝে একজন তাই বিয়া করছিল উম্মু কুলসুম বিনতু উকবা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে যখন আব্দুররহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহা মারা গেলা তাই আবার বিধবা হইলা পরে তার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে তার শাদী হইছে এবং তাই 10টা হাদিস তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা হাদিস তাদের মাধ্যমে আমাদের কাছে আইছে হাদিসের কিতাব উঠছে এবং একটা বুখারী শরীফের মাঝে তাদের বর্ণিত হাদিস এবং তাই প্রথম মুহাজির মহিলা মদিনাত হিজরত এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে সময় খলিফা হন ওই সময় তান মারা যায় এবং আল্লাহ সুবহান তাআলা তাদের উপর খুশি থাকতা এবং আমরা তাদের জীবনে থেকে লেসন শিখবার লাগি তৌফিক দিতা এবং আমরা যে মা বইন আসুন বইন বাগনি আসুন তারা যেন উম্মু কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহার মতন চরিত্র হয়। ইমাম বুখারী তাই একজন মানুষের খতারে যদি তাদের কিতাবও ঢুকাইতে আসতা তাই চেক করতা এই মানুষটা হাসা মাত্র নি বিশ্বাসী নি এবং তাই ইস্তিখারা করতা একটা হাদিস তাদের কিতাবও লেখবার আগে। 2 নম্বর মহিলা যার কথা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাদের নাম হইল গিয়া খাওলা বিন্তু সালাবা ইবন আসরাম আল খাজরাজি তাই মদিনার আনসারির মাঝে একজন এবং আনসারের মাঝে 2টা গোষ্ঠী আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজির হলতেরে আশ্রয় দিয়েছিল আল আউস এবং আল খাজরাজ তাই লাগে খাজরাজি গোষ্ঠীর একজন মহিলা তাই মদিনার মুসলমান হলতের মাঝে ফয়লা মুসলমান হয়েছিল ফয়লা কয়েকজনের মাঝে একজন যে আনসারীয় হলতের মাঝে তাই প্রথম যুগের একজন মুসলমান তাদের সাথে হয়েছিল আউস ইবন সাবিত রাদিয়াল্লাহু আনহুর লগে এবং আউস ইবন সাবিত লগে উবাদা বিন তাবিত একজন নাম করা সাহাবা তাদের ভাই এবং তাই প্রথম আনসারী মহিলা হলতের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়া দেওয়া প্রথম তাই বাইয়া দিয়েছেন আনসারী মহিলা হলতের মাঝে তাই দেখতে সুন্দরী আসলা এবং ধনী আসলা তাদের সম্পদ দিয়ে তাদের যথেষ্ট আছে এবং তার বয়স হয়েছে বাদেও তাদের সৌন্দর্য রইয়া গেছে এবং তাদের বিয়া হয়েছে জেনে আউস ইবন সাবিত রাদিয়াল্লাহু আনহু তাদের কাজিন লাগে সম্পর্কে এবং তারা একজনে আরেকজনকে খুবই ভালোবাসতা তারা জীবন খাটাইছেন তারা আল্লাহ সন্তানও দিছেন এবং তারা খুব একটা মিলে চলছে তারা দরবার সরবার খুব কম হয়েছে একজন আরেকজনের ভালোবাসা সহিতে তারা জীবন খাটাইছে এবং একজনের আরেকজনের কথা বুঝিয়া একজন আরেকজনের ভুল ত্রুটির উপরে রহমতের নজরে তারা দেখে আনি তারা জীবন খাটছে কিন্তু একদিন একটা ঘটনা হয়েছে তারার বুড়া বয়সের সময় যে খাওলা বিন্তু সালাবা রাদিয়াল্লাহু আনহা তার নামাজ আসলা এবং তাদের স্বামী আউস বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তাদের বাড়ি চাইছেন এবং তাদের কাছে মনে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা যে একজন মহিলা তাদের স্বামীর কাছে এমনভাবে হইতো যে যখন স্বামী তার বাড়ি চায় স্বামীর সন্তুষ্ট হয়, খুশি হয়, ভালো লাগে এবং তাদের মাঝে অন্তরের মাঝে লাগছে যেন তাই যে তাদের স্ত্রীরে জড়িয়ে ধরতা মানে কাডল করতা। কিন্তু খাওলা বিন্তু তালাবা তাদের যখন নমাজ আসলা তাদের এই আমলটা যেমন তাদের এই সময় ভালো লাগছে না, তাই একটু আল্লাহ যাবার একটা ইয়ে করছিল, মুভমেন্ট করছিল এবং নমাজ শেষ হওয়ার পরেও তাদের সামনে তাদের বাড়িতে আবার আগ্রহ হয়েছেন মোহব্বত লইয়া এবং তাদের কোনো কারণে তার এই সময় ভালো লাগছে না, তাই তাদের আলাইয়া দিছিল এবং তাদের স্বামীর সময় রাগ হয়েছে। আর রাগের সহিত তার একটা কথা হয়েছিল যেটা জাহিলিয়তের যুগে মানুষের হইয়া অভ্যাস যে তুমি আমার কাছে হারাম আমার মার মতন এবং আমার এটারে জিহার হয় আরবি ভাষায় যে এটারে আর একটু প্রিয় ডিটেল হইলে মানে যে আমার মার ফিসন ফিস এলাকান আমার কাছে হারাম ওইলাখান তুমি আমার কাছে হারাম ওই কথা তাই কইছুন রাগে। এবং এই সমাজের মাঝে এই আরব দেশের সমাজের মাঝে এটা পুরানা একটা সিস্টেম যে এই কথা যদি একটা জামাইয়ে কইলা একটা স্ত্রীরে তো এই বেটি তার লাগে বাকি জীবনের লাগে হারাম হয়ে যায়, এটার আর কোনো সংশোধন নাই, কোনো পথ নাই এটারে আর ঠিক করার। তখন তাই তোর আগে এই কথা কইলিছুন আর হওয়ার বাদে তাই নিজেও পস্তাইছুন এবং তাদের স্ত্রীর অবস্থা খুবই খারাপ হয়েছে এবং তারা অনেক অনেক সন্তান এবং আউস বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তাই গরিব, তাদের পয়সা টয়সা নাই, রুজিরও বেশি নাই, বয়সও কমে গেছে। দুজনেরও চিন্তা লাগছে যে এইটা কিতা একটা ঘটনা হইল, তারা দুজনই আল্লাহর কাছে খানরা আর ইয়কররা এবং আউস ইবন সাবিত রাদিয়াল্লাহু তার খুব শর্মিন্দা, চিন্তা করে একজন আজমের আলাপ করলে তুমি এটা কিলাহান তুমি কথা কইলা এখন আমরা ফুরুত্তার কিতা উপায় হইতো, তুমি যে কথা কইছো এটা তো কোনো ধরনের ফত নাই যেন ইয়ে করবার লাগে এবং তারা ভালোবাসা তারা যেনে তারা গেছে খারাপ লাগার জন্য আমরা যেন আস্থা জীবন খাটাইলাম মানে বুড়া বয়স আমরা কিলাহানি ইয়ে করতাম। সাহাবিয়া তাই খোয়ারা তাদের স্বামীরা যেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও গিয়া জিকাও যেন গিয়া খোলাহান হয়েছে আর জিকাও যেন আমরা এটারে কিলাহান খিতা করতাম কোনো ফত আছে না আমরা এইবার আমরা এই বিয়ারে এই সংসারে ঠিকাইবার তাই খুঁজেন না আমার স্মরণ করে আমি ইলাহান আমি যাইতে পারতাম না তুমি যাও। তখন খাওলা বিন্তু তালাবা রাদিয়াল্লাহু আনহা তাই গেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহারে তাই ঘটনাটা বুঝাইয়া হয়েছেন। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছেন কথা জমলা মলা ঘটনা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই জবাব দিয়েছেন যে এই সম্বন্ধে তো আমি কোনো গুস্তাফ আরাম না তো কোনো সমাধান আমি দেখি না, আমি কুস্তা হইতাম যে তোমরা এই খবর লাগবে কথা কইছন এটা খুবই একটা খারাপ কথা, এটা গুণা গুণা হইব এটা গুণা হইবার একটা কথা কইছন তোমার জামাইয়ে এটারে আমি কোনো কুস্তা পাইলাম না। তখন ওই সময় মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে দরবার লাগাইছে ফুরতার মায়ায় স্বামীর মায়ায় যে আল্লাহর কাছে তুমি দোয়া করো তুমি জিকাও আল্লাহরে আবার একটা সমাধান থাকতে হইব আমার ফুরতা খেতে হইব আমার ফুরুতটা যদি আমার কাছে থাকে তে আমি অত সন্তানে আমি লুকাপটা করতাম কিলাখানি আমার জামাইরে ছাড়া আর যদি আমার জামার কাছে ফুরুতটা থাকে তে আমার জামার কোনো পয়সা নাই সম্পদ নাই তারা উপাসে মরো তুমি কুস্তা ইয়ে করতো ওই বাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলা দোয়া করতা এর আগে তাই আল্লাহর কাছে দোয়া করেন করছেন Khawla bintu Tha'laba radhiyallahu anha যে আল্লাহ তুমি তোমার মুহাম্মদ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাকিয়া জিফাত তাকিয়া আমরা এই সমাধান দেব তুমি তুমি মানে তুমি আমরা এই অবস্থা জানো তুমি আমরা একটা সমাধান দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিই তুমি একটা কথা দিয়ে আমরা সমাধান দেব ইয়া তাই খানদান দর্শন দহরন দর্শন এবং জুরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের মাঝে জুরে জুরে তাই আল্লাহর কাছে দহরন দর্শন এবং ঘরের সবাই শুনে তাদের কথা এরপরে তাই বই থাকছিল যে বারসারা জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওহী আইতো এই কথা সম্বন্ধে এবং তাদের কষ্ট তাদের চেহারায় দিছাইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাই কইছেন যে যে খাওলার মুখে দি চাইলে বুঝা যায় তাদের কষ্ট কতখান মানে তাই অপেক্ষা করা যেন ওহী আইতো এটার সমাধান থাকতইব মাননা না জানে এটার কোনো সমাধান নাই পরবর্তীতে কিছু সময় পরে আল্লাহ সুবহান তাআলা নাযিল করছেন এবং এই সময়ের মাঝে তাই ওয়াত হইছিল সূরা মুজাদিলার পয়লা 4 নম্বর আয়াত আল্লাহ সুবহান তাআলা নাযিল করছেন আমরা দেখলাম যে আল্লাহ সুবহান তাআলা মহিলা হলতের কথার উপরে মহিলা হলতের সমস্যারে লাগিয়া মহিলা হলতের মর্যাদায় কুরআনের আয়াত নাযিল করেছেন কতখান দাম মহিলা হলতের ইসলামের মাঝে এবং এই দুইটা সূরার নাম ওই দুই মহিলার ইয়োবর বিবরণ তাকিয়া সূরা মুমতাহিনা যে যারে পরীক্ষা করা হয় উম্মু কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহা আর সূরা মুজাদিলা যে যে মহিলা তোমার লাগে দরবার করে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার করে যে মহিলা খাওলা বিনতে সালাম রাদিয়াল্লাহু আনহা যে মুহাম্মদ সাল্লাল্লাহু দরবার করে ওই ব্যাপার লইয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা সূরার মাঝে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تهاوراكما إن الله سميع بصير এবং বাকি তিন আয়াত যে আল্লাহ নিশ্চয় হুনচয় যে মহিলা তার স্বামীর সম্বন্ধে তোমার কাছে ইও করে যে তর্ক করে তার স্বামীর সম্বন্ধে এবং আল্লাহর কাছে রিকোয়েস্ট করে এবং ভিক্ষা চায় যে আল্লাহ হুনতা তোমরা দুইজনের দরবার কিবা তর্ক কথা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব হুনন সব দেখুন এবং পরিবর্তে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিছেন যে যে আগের জাহিলিয়তের যুগে জেনে মানুষে কইতো যে এই কথা কইলিলে যে সারা জীবনের লাগি এটা শেষ এই বিয়া হইতো না আর এই বেরারে আবারও বিয়া করা যাইতো না এটা ইলাহান নাই যে এই কথাটা খুবই খারাপ কথা এটা কইতা না এটা কইলে গুনাহ কিন্তু যদি কইলাও খেও তাহলে এটা সমাধান হইল গিয়া যদি একটা কৃতদাসে একটা গোলামরে আজাদ হইরা দেও আর এটা যদি পারো না তাহলে একটা না 60 দিন রোজা রাখবা আর এটা যদি পারো না তে 60 জন মিসকিন রে খাওয়াইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলা এই সাহাবিয়া সংসারে বাঁচাইলা এই ফুরুত্তারে কষ্ট থাকি বাঁচাইলা এবং দুইজন মানুষ তারা সারা জীবন তারা ভালোবাসার সহিত চলিয়া আইছে বুড়া বয়স তারারে কষ্ট থেকে আল্লাহ বাঁচাইলা একজন মহিলা তার মনের কথা প্রকাশ করণে যে সবচেয়ে বড় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বেদিনহলতেও স্বীকার করে যে প্রফেসর মাইকেল হার্টের কিতাব বই লেখছে যে ইতিহাসের মাঝে সবচেয়ে প্রভাবশীল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর তোমার জেঙ্গিস খান ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আরো জনে কত বাদশাহ হলাইয়া গেছলা ইতা সকল তার মধ্যে ইয়ে হইয়াও এবারে নিজে নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না কিন্তু একজন মানুষের জীবন জীবনের আমল তাকিয়া চরিত্র তাকিয়া এবং তার যে কথা যে কতখান আমল আছে ওইটারে মাফিয়া হিসাব বলে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রভাবশীল ব্যক্তি ওই ব্যক্তির লগে একজন মহিলায় তর্ক করবার সুযোগ পাইছে সাহস পাইছে এবং তর্ক করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদির ইজ্জতে আয়াত নাযিল হইরারি সমাজের যে চল আছিল যে নেতা বলতে যে কথা কইতাছেন এটা হইলা খান আল্লাহ এটারে উল্টাইয়া দিছেন যে নারীর অধিকার নারীর উপর জুলুম হইতো না ফুরুত্তার উপর জুলুম হইতো না ওইটার লগে ইসলাম মানে আমরা বাঙালি কমিউনিটির মাঝে বাংলাদেশের সমাজের মাঝে যারা ধর্ম নিরপেক্ষ তারা অনেক কথা কয় কিন্তু প্রমাণ কুরআন হাদিসের মাঝে আছে যে ইসলামে নারীর স্থান ইজ্জত বেশি দেয় আর এই ধর্ম নিরপেক্ষ আইন আর ধর্ম নিরপেক্ষ সমাজে বাংলাদেশের নারীর অবস্থা কিটা আপনারা যদি একটু তাল্লাশি করো নিজে যদি একটু তদন্ত করো ইনভেস্টিগেট করো অথবা খবর লও কিটা হইয়া যার নারী হতে বাংলাদেশে আজকে অথবা বাঙালি কমিউনিটির মাঝে লন্ডন নিউ ইয়র্ক বার্মিংহাম স্পেন ইটালি ফ্রান্স দেখবা যে নারীর মর্যাদা কিলাহানি এই ধর্ম নিরপেক্ষ বাঙালি সমাজের বিচার হয়ে গেলে যদি স্বামী স্ত্রীর দরবার লাগে এরকম কোনো কথা লইয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনে আল্লাহ নবীর কথা জেনে আলিমুল উলামা বিচার করুন এটা কি ধরনের রহমত এবং ন্যায় বিচার হয় আর জুলুম থেকে বাঁচায় মহিলা কতর অধিকার কতখান দেওয়া হয় আর এই জেনে বাঙালি সমাজে যেটা পঞ্চায়েত জেনে বয় বাংলাদেশও পয়সা খাইয়া অথবা পয়সা না খাই হইক যে খিলানোর কতটুকু নারীর জেনে ডিগনিটি প্রাইভেসি কনফিডেন্সিয়ালিটি যে তাদের জন্য ইজ্জত বাঁচানি হইতো তাদের জন্য গোপন কথা প্রাইভেট কথা স্বামী স্ত্রীর মাধ্যমে যেটা হয় ফ্যামিলির ভিতরে যেটা হয় এটা যেন বিচারের মানুষের যেন এটা হুন্যা বিচার করিয়া যেন এটা তারা ফেটও অজম হইতো তারা যেন গিয়া গরু গিয়া বললো বই মারতো না অথবা বাজারও গিয়ে হারিয়ে আরো দোকানদারের লোক মারতো না এটা মুফতি আলিমুলেমার বিচারের মাঝে হয় না এই ধর্ম নিরপেক্ষ পঞ্চায়েতে হয় আপনারা নিজেই বিচার করতে পারবে এবং এটা শুধু এই মহিলার লাগে না সব মহিলা লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করে দিলেন এবং মহিলা সন্তুষ্ট হইয়া গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তর্ক করিয়া এই সুযোগ আছে ইসলামের মাঝে যদি হক কথা মতো যে সার নেতা হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো নেতা নাই যে প্রেসিডেন্ট হোক আর এমপি হোক আর চেয়ারম্যান হোক আর মেম্বার হোক আর গোষ্ঠীর নেতা হোক আর বাপ হোক আর বড় ভাই হোক আর জামাই হোক হক কথা মাতবার লাগে মহিলার সুযোগ আছে ইসলাম পুরুষের সুযোগ আছে ফুরুত্তারও সুযোগ আছে সুযোগ কিন্তু কমদের ধর্ম নিরপেক্ষ সমাজে আইনে রাষ্ট্র ব্যবস্থায় 3 নম্বর মহিলা আজকে যারা কথা আলোচনা করবো ইনশাআল্লাহ এর আরেকজন আনসারী মহিলা এবং আরেকটা খারাপ অভ্যাস যেটা আরব সমাজও আছিল ওই সময়ও এবং আমরা এখনো এই খারাপ অভ্যাস এবং খারাপ কাজ বাংলাদেশের মাঝে রইয়া গেছে এবং বিভিন্ন দেশেও এখনো রইয়া গেছে আবদুল্লাহ ইবন উবাই আল-সালুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইবার আগে একরকম মদিনার লিডার আছে এবং মদিনার রাজা ওইবার তার একটা চিন্তা আছিল এবং হে কুবদারের কাছে গেছিল রাজা মদিনার রাজা ওইবার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকার পরে যখন মদিনার ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতো দেওয়া ওইগুলো কি আউস এবং খাজরাজ গোষ্ঠীর লিডার হলতে এবং জেনারেল হলতে তানরে বাইয়া দিলাইল অখন হে দুকা দিবার লাগি হে দেখাইল বাড়াবাড়ি দিয়েছে হে ইসলাম গ্রহণ করতে মুসলমান হয়েছে কিন্তু আসলে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসায় দিয়েছেন যে তার অন্তরে কিন্তু ইসলাম ঢুকছে না হে মুনাফিকের মাঝে একজন আছিল এবং মদিনার মুনাফিক লিডার আছে কিন্তু বারাবাই দিয়ে Muhammad SAW মদিনা পৌঁছার পরে মারাবে দিয়ে দেখাইছে হে মুসলমান লুকায় লুকায় কিন্তু ইহুদির লগে আর মক্কার মুশরিকের লগে সল্লা করতে কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার লাগি অথবা মুসলমানের ফলতলে ক্ষতি করবার লাগি এবং এক বাই দিয়ে ক্ষতি করবার একটা খাস চালাইছে যে মদিনার মাঝে দেহ ব্যবসা তার প্রজেক্ট আছে কিনা মহিলা হল আগে বিক্রি করেও তো মানুষ অথবা গরিব দুর্বল মহিলা হল যারা তার কন্ট্রোল আছে তার গোষ্ঠীর রোগ অথবা তার লাগে কাম করতো যারা এরার উপরে জবরদস্তি করিয়া মারধর করিয়া আরি বন্দি করিয়া আটাইয়া লুকাইয়া তারারে ব্যস্ত তারা দেহ দেহ ব্যবসা ইয়ে করতো গড় কিছু কিছু ঘরের মাঝে লাল কাপড় টাঙ্গাইয়া সিগনাল দিত যে যে মানুষের ভিত্তে তারা এই ধরনের খারাপ আমলের ইচ্ছে আছে তারা এখানে আইতো এবং তারে পয়সা দিলে এই ধরনের মহিলারা জবরদস্তি করে তারা এরা গেছে রেন্ট করত দেহ ব্যবসা চালাইত এবং তার মুনাফিক আছিল তো বারাবাই দিয়ে ইসলাম দেখাইতো বৃত্তে দিয়ে তার ইহুদি হলতের লগে ইহত বেশি অংশ তার যে মহিলাগুলো আছিল এরা ইহুদি মহিলা আছিল কিন্তু কিছু কিছু মহিলা আছিল তারা আওসার খাজরাজের গোষ্ঠীর যারা ইহুদি নাই যে মুসলমান যুবক হলতে নি তারা ই ফতে তারা লামাইয়া নি তারা রেজি চরিত্র নি নষ্ট করতে পারে এই চেষ্টা আছে এবং একজন মহিলা তারার ই প্রজিতালর মাঝে একজন খিনা কৃতদাস আছিল যেনে তাহে কিনছিল নাম আছিল মুসাইকা এবং ইর মাঝে তার বেশি পয়সা পাইতো তার এই মুসাইকারে দেহারি ব্যবসা করলে তাই কিন্তু মদিনা ইসলামের খবর আইবার আত্মাকিয়া আবদুল্লাহ ইবন উবাইর কিনা এবং আবদুল্লাহ ইবন উবাই তান্ডে দেহারি ব্যবসা করেন পরবর্তীতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত আইলা আবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতা ইতা কথা কিছু মুসাইকার খানো গেল তে আরো জনে আসলাম মহিলা হেরাও কিছু কথা বলতো তাহলে তারা কিছু মাতামাতি করতো ই ঘরের মাঝে বন্দি অবস্থায় যখন আব্দুল্লাহ ইবনে উবাই টার ফাইল জনে হেরা মাতামাতি করে জনে মুহাম্মদে হইতা কইছেন মুহাম্মদে হইতা কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করলো এবং তারা মারলো হইলো যে ই বেটার কথা তোমরা হইল না এটারে ওয়ার্নিং দিল যে ই বেটার কথা হইল না ই বেটার কথা শুনলে আমি তোমরা রুফরে লগে আমি খুব কঠিন ব্যবস্থা করব কিন্তু কথা মানুষের কাছ থেকে লুকাইয়া রাখুন যা কত খান মদিনার যে আনসারি মহিলা যারা মুসলমান হইছিল তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে শিক্ষা গ্রহণ করিয়া তারা তারা আলোচনা করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা কইছেন আল্লাহ কুরআন শরীফ ওই আয়াত নাযিল করছেন আয়াতের মাঝে ওই কথা লেখা আছে তারা মাতামাতি করতো আর মহিলার মাত তো এক মহিলা থেকে আর মহিলা থেকে মারতে যে হানো সরকারে বিজ্ঞাপন দিয়া এই যে হানো খবর পৌঁছাইতে পারে না মহিলা বলতে তারা মারতে পৌঁছাইতে পারে তাই মুসাইকা গেছে রাদিয়াল্লাহু আনহা তাদের গেছে যাইতো খবর যে আনসারি বেদিনতে ওই কথা মাতে যে কোরআন শরীফ বলে ওই ধরনের কথা আছে একটা আয়াত বিশেষ করে তাই শুনলা এক আনসারি মহিলার কাছ থেকে সূরা জুমারের 53 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল ইয়া ইবাদিয়া يقول يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم যে ও আমার ইবাদ হল ইবাদ মানে খামলা যারা সাহর হল ও আমার সাহর হল যারা তোমরা নিজের উপরে জুলুম অত্যাচার করছো যারা দুষ করছো যারা বাদ খামো ফরসো তোমরা কোন সময় ওই হতাশা হইও না জেনে আল্লাহ রহমত করতা নাই তোমরা সে আল্লাহর রহমত থেকে তোমরা জেনে একেবারে বঞ্চিত হই যাবে কি কোন সময় একেবারে আশা হারাইও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন আল্লাহ আল গাফুর আর রহিম মদিনার মহিলা বলতে এই আয়াত ফরা পড়তে হুনচন তাই তে তাই এক সুযোগে ওই মহিলার কাছে গিয়ে একদিন জিজ্ঞাসা বলে আমি আরে বুঝাইবা নি তুমি এটা যেন তোমরা যেন ফরো এটা কিতা এবং ইসলাম কিতা এবং এই মুহাম্মদ যেন এই বেটা কিতা এবং এই বেটা কিতা হয় এবং কিতার লাগে এটা মানে এই সময় তান কিন্তু মুশরিক মুসলমান নাই মানে যাইতা কি আর এই মদিনার মহিলার কাছে কি তাই জিকা এটা প্রশ্ন করতা হুন তাইও করতা এবং তারা হইয়া দিত যে ইসলাম হইলে গিয়া যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তায় এবং রোজা রাখতায় এবং বাকি যেটা যেটা তাইন ফিরতাইয়া আরি যে ঘরের মাঝে তানরে রাখতো আব্দুল্লাহ ইবনে উবাই আল-সালুলে আর একজন মহিলা আছিল নাম মুআদা মুআদার লগে তান করতা যে আনসারী মহিলা কইছে বলে আল্লাহ বুঝে যত বাদ খামো করো তুমি আল্লাহ বলে মাফ করে দেন আল্লাহ বলে সব মাফ করে দেন যদি মাফ চাও আশা বলে আড়াইটা না কিবা মুহাম্মদেও কথা কইছল মুহাম্মদেও কথা কইছল মানে খিতা অবস্থা মানে হাদিস পাস করা আনসারী মহিলা কইছল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কইছল হাদিস পাস করা কিন্তু তারা এই মহিলা কিন্তু একজন অমুসলিম এবং দেহ ব্যবসার মাঝে জড়িত তখন তারা এই দুইজন মহিলা আলাপ করেন বাদে মুসাইকে যান আনসারী মহিলার লগে আরো কিছু বলাইয়া মুআজার লগে মাতুন লুকাইয়া লুকাইয়া আব্দুল্লাহ ইবনে উবাই যদি শুনে তারা এটা মাতে তে তারা লুফে জুলুম অত্যাচার করে পরে একদিন শুনছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত তানের আগ বাড়াইয়া রাখুন যে দিনের গুনাহগার হলতে জি মাফ চায় আল্লাহ মাফ করে দিতা আর দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আগ বাড়াই যে রায় যারা গুনাহ করছে এরা যদি মাফ চায় আল্লাহ মাফ করে দিতা এবং এই অবস্থা চলতে থাকবো যতদিন পর্যন্ত সূর্য পশ্চিমে দিয়ে উঠছে না সুবহানাল্লাহ এই কথা ইয়তা নাইয়া মুআজার লগে আলাপ কররা তারার ভিতরে গীতা তারার ভিতরে আমরা বাদহাম করলাম আমরা বাদহাম করলাম আমরা রেপুদ আল্লাহ মাফ করবানি কিন্তু ই আয়াত ই হাদিস শুনিয়া আশা জন্ম লইছে তারার অন্তর যে আমরা এটা যদি বাদ দেলাই তে আল্লাহ কিবা আমরা মায়া করবে পরবর্তীতে মুআযায় তান শুনাইছে মুসাইকারে যে আর কথা শুনছি যে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে যারা বেড়াইছে এই বেড়াইতে যারা আমরা লাখান কাম করে ইতা বেড়াইতে তারা বিয়া করে না যে কুরআন শরীফে বলে আর কথা আইছে যে যে জানি কেউ লগে বিয়া হইতো না আর জানি ছাড়া এক জানি বেটা জিনা করার বেটা কেউ লগে বিয়া হইতো না আর জিনা করার বেটি ছাড়া অথবা মুশরিক ছাড়া আর এক জিনা করার বেটির কোন কেউ লগে বিয়া হইতো না আর জিনা করার বেটা ছাড়া অথবা মুশরিক ছাড়া যে ইমানদারের লাগি এরা হারাম তে আমরা কি উপায় আমরা যদি এটা বাদ দিয়ে যাই ওই মুহাম্মদের লোকের কেউ তো আমরা কষ্ট নাই তে মুসাইকা রাদিয়াল্লাহু আনহা তাইন খবর লইয়া আনি তাইন মুআজারে বুঝারা জানে ইদা একজন উম্মু মাহদুন নামের একজন খারাপ একজন মহিলার সম্বন্ধে আইছে এই আয়াত এই মহিলা চাইছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার লগে বিয়া হইতো বাদে জিব্রাইল আলাইহিস সালামে ওই আয়াত জারি ইদারে নিষেধ করছে ওনে তারা ফরসে জোর মাঝে যে তিনটা মহিলা ওই যে আজকে আলোচনা করছি যে একটা নিয়ম আছে সমাজও লিডার হতের পক্ষ থেকে আইছে কিন্তু তারা এটারে উল্টা কুস্তা একটা তারা তর্ক করবার একটা কথা কিবা একটা তারা খাড়া করছে যে এটার ফাঁকে দি কোনো একটা অবস্থা থাকতে হইব মাজলুম কোনো একজন মানুষের লাগে মহিলা হতের লাগে যেমন যে উম্মু কুলসুম বিন্তু উকবা যে আমি একজন মহিলা আমার ফিরত দিলাইলে আমার তারা মারি লিব কিন্তু এটা বর্তমানে চলেছে যেন ফিরত দিতাই কিন্তু তাই তর্ক করা গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করিয়া ইয়ে করছে আর খাওলা বিনতু তা'লাবা যে এই কথা হইলে সারা জীবনের লাগি বিয়া বানি যায় গিয়া আর এখানে হইতে পারত না, তাই আমার উত্তর কি উপায় হইতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত এখন এই দুইজন মহিলাও তারা অনেক উপস্থিত, তারার কাছে এই খাজার মালা লাগেন না, এই খাজ তারা আর করতে চান না, তারা দুইজনের লগে একজনের লগে তারা ইয়ে করছে যে আমরা আজকে থেকে আমরা ইতার করতাম না, আমরা আল্লাহর উপরে বিশ্বাস আনি দিব, আমরা মুসলমান হই জুমি, কিন্তু তারা বন্দী প্রজিতলার মাঝে এই দেহ ব্যবসাখানার মাঝে তারা বন্দী, একজন শক্তিশালী ধনী একজন পুরুষের দ্বারা বন্দী আব্দুল্লাহ ইবনে উবাইয় আল-সালুল যে মুনাফিকের হতেন নেতা, কিন্তু এই সময়ের মাঝে বাড়াবাড়ি দেখার একজন মুসলমান। এরকম বাংলাদেশে অনেক অনেক পুরুষ আছেন যে ধনী প্রভাবশীল শক্তিশালী বাড়াবাড়ি তারা দেখেন আমি একজন মুসলমান টুফি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে, কিন্তু তারা অন্তর আল্লাহ নবীর কথা দেওয়া মায়া নাই, তারা যে সেকুলারিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি সোশ্যালিজম আরো কত ধরনের ইজম তারা হিরার কথা তারা লাগে বেশি মায়া কোরআন হাদিসের কথা থেকে। এবং আমার জানা মতো বাংলাদেশও প্রত্যেক বিভাগে সরকার অনুমোদিত একটা ব্যবসাখানা আছে যেটা বাংলাদেশের সরকারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লাইসেন্স দেওয়া, যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমতি দেওয়া হয়েছে যে এই প্রতিষ্ঠানের মাঝে এই বিল্ডিং এর মাঝে দেহ ব্যবসা চলতে পারবো, এবং এটা পার্লামেন্টের সদস্য যারা এরার মাঝে মেজরিটি তারা একমত এবং মেজরিটি পাস করে এই আইন দিয়েছে যাতে বাংলাদেশও দেহ ব্যবসাখানা সরকারি লাইসেন্স পাইতে পারে না উসুবিল্লাহ। এবং বেসরকারি ভাবে চেয়ারম্যান মেম্বার আর গ্রামের যে মুরল এবং যে বিচারক এরা যে আনস্পোকেন অনুমতির দ্বারা বিভিন্ন গ্রামে ছোট ছোট দেহ ব্যবসাখানা এখন আছে যেখানে ই কাজ চলে, এবং মেম্বার চেয়ারম্যানে তারা এটা কাস্টমারও ওই, এবং কেউ যদি চায় এটার প্রতিবাদ করতে ওই মেম্বার চেয়ারম্যানে গোপনভাবে আব্দুল্লাহ ইবনে উবাই আল-সালুলের মতন তারা এটারে রক্ষা করুন, এবং বিভিন্ন ধরনের আর্গুমেন্ট তারা আনে জেনে যে লুকাইয়া লুকাইয়া ই করা তাক্কারি যদি এখানো দলা হইয়া যে করে সরকারের নজরের আন্ডারে তে এই মহিলা কথারে হেলথের উপকার করতে পারবো, সরকারে ডাক্তার হল দিয়ারি নার্স দিয়ারি আনলে তার হেলথের ক্ষতি হয়ে যায়, শরীরের লাগে চিন্তা রুহ আর মনের লাগে চিন্তা নাই। এই ধরনের মহিলা তারা ইচ্ছা করি তারা এটা করে নাইরারে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন শক্তিশালী পুরুষে তারা জবরদস্তি করে এটা করার। এবং আমার জানা মতো আছে যে ইন্ডিয়া বাংলাদেশ মহিলা বলতে দুবাই চাকরির বিচার দুকা দেহারি দৈরা নিহারি কলিকাতা নিহারি বেশিয়া ফজিদার মধ্যে বেশিয়ার দালাল হলতে সরকারে জানে সরকারে এইটারে জরুরি মনে করেন না এটারে ঠেকান না। এখন তারা আর ই কাজ তারা করতে তারা আর মানুন না, দুজন মুসাইকা এবং মুআদা মুসলমান হয়ে গেছেন কি তারা লুকাই লুকাই তারা আল্লাহর কাছে দোয়া করই যতখানি হিকসই আনসারি মহিলা বলতে গেছে তারা হিকরা, এবং এরা যখন এই কাজ তারা করে না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যবসার লাভ দিন দিন খালি কমে কমতে 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 তার তো ম্যানেজার হল আছে আর এটার মাঝে এরা তো এটারে দেখেন বা আব্দুল্লাহ ইবনে উবাইয় লেগে বড় লিডার প্রতিদিন আর এটা হিসাব দেখেন না, এমনভাবে আইসে যেন বেশি কমে গেছে কি তার নজর আইসে ইনভেস্টিগেশন করছে কেনে আমার প্রফিট অত কমিল। এবং এই সময়ের মাঝে এক গোষ্ঠী মানুষ আইছে যারা বেশি পয়সা লইয়া তারা তার ব্যবসার মাঝে তারা খরচ করবার লাগে। ওই সময় মুসাইকারে ডাকতে আনছে, মুসাইকা কইছে আমি হাজার করতাম না আমারে খাদিলাও আর যে সাতা করো আমার জব করলেও আমি আর করতাম না। মহিলা বলতে ওইরকম সাহস ইমানের দ্বারা সাহস আব্দুল্লাহ ইবনে উবাই এমন রাগ হইছে Musayka radhiyallahu anha নিয়া মায়ের দিয়া রক্ত বার হচ্ছে শরীরের মাঝে এবং তার লগে আর দুইজন মানুষ আছেন তারা তিনটা পুরুষে মহিলারে মারছে মাইরা শরীরের মাঝে রক্ত হচ্ছে কইছে জানে মারিলি তো বাদের লোকেরা যখন কইছে না জানে মারিস না এটা বালা নাই তে কইছে যে জানে মারতাম না তে আমি তার নাক কেটে ফলাই দিই তানের রক্তর কোরআন গেছে আর আল্লাহ কাছে কইছেন ও আল্লাহ আমার ওই রক্ত দিয়া তুমি আমার গুনাহ ধুইয়া দে ধুইয়া দে আমার মাফ করে দে পরে বড় গিয়া তাই মুআজাল লগে সলনা হোসেন খালকু আমরা যাইমু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বিচার দিয়া আমরা এই অবস্থা কিতা করা যায় তারা বিতে এক দরজনে এই ধরনের মহিলারে নবীর কোন সাহাবা বিয়া করতে নাই আল্লাহ কোরআন শরীফে আয়াত দিয়ে তারা নিষেধ করা হয়েছে কিন্তু ইখানেও তারা থাকতে পাররা না মানে যেটা ওইবার হইব আমরা খালকু যাইমু কি ওই বাদে দিন তারা গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাইবার লাগে সুরসন ফটো তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাগাল রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা করোনা হইয়া বুঝাইয়া কইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমি মাঝে মাঝে মিস্টেক কিও করি লই যায় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনে লইয়া গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা করোনা সুরাটা তারা কইলা এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করা জেনে এই ব্যাপারে কিতা করতা পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন এরার যে প্রশ্ন করছে ওই ব্যাপারে সূরা নূর 33 নম্বর আয়াত যে সূরা নূরের 3 নম্বর আয়াতে আসিল কথা জেনে ই যারা ই জিনার মাঝে লিপ্ত আসিল এরারে কোনো ইমানদারে বেখতা করতে নাই অনে এরার এই ঘটনা বুঝার পরে আল্লাহ সূরা নূরের 33 নম্বর আয়াত নাযিল করছেন এটার মাঝে আইছে কথা যে ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহসুননা লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া মান ইউকরিহুন্না ফা ইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিন্না গাফুরুর রহিম যে তোমরা যে কিনা গোলাম মহিলা হলতে রে তোমরা জোর করি তোমরা জিনার কাজ করবার লাগে তোমরা ইয়ে কইরো না লাগাইও না তারা যদি চায় তারা পবিত্র থাকতো জিনা থাকি বাঁচিয়া থাকতো এবং তোমরা জোর করে যদি করো তারার গুণা হইতো না গুণা হইব যে জোর করছে তারা এবং এর সাথে সাথে আরো আয়াত আছে যেটা দি যে জিনার শাস্তি জেনে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিছেন কিন্তু ওই আয়াতে বুঝাইলো যে একজন মানুষে যদি ইচ্ছা করে করছে না কিন্তু তারে জোর করিয়া তারে কোরআনি হইছে তার কিন্তু বিতে তার এটা হেট করে এটারে বালা ফান্না চান না তারে জবরদস্তি কইরা করা হইছে তে এই গুনাহ তার উপর পড়তো না যে জোর করছে তার উপর এবং ই ব্যাপারের মতন যে একটা ব্যাপার আছে আমরা সমাজও যে অনেক সময় জোর করি মহিলা হলতে বিয়া দেওয়া হয় যে এক জায়গার মাঝে তারা বিয়া হইতে তারা মত নাই তারা কবুল করে না আর মিশা সাক্ষী দেওয়ার জন্য কয়জনে কবুল করে নিছে অথবা কোনো সময় আছে একজনের বিয়া হয়েছে একজনের লগে এই বিয়া ভাঙছে না মুরব্বী হলতে তারা দুনিয়ার স্বার্থের লাগিয়া পয়সার লাগিয়ে অথবা যে কোনো সমাজ স্থান উঠবার লাগে যে তারা ই বিয়ারে মহিলা চায় না ই বিয়া ভাঙতো অথবা ই বিয়া বালাইলা শরীর মতো বাংলা হয়েছে না তারা স্বার্থের লাগে যে এই মহিলারে আর একজনের কাছে এমনভাবে বিয়া দেওয়া হয়েছে যেটা শরীর মতো হয় না কারণ প্রথম বিয়ার হইয়া গেছে ইলাহান যদিও হয় তো এই মহিলার গুণা হইতো না গুণা হইব যারা জোর করছে তারা তারপর তাকে হারি এরা দুজন তারা তো মুসলমান হয়ে গেছেন গিয়েও এবং তারা ফাইলা জানে তারা গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করছেন ওই লগে আমরা তিনটা উদাহরণ জেনে মহিলা বলতেন তারার মাতবার অধিকার আছে ইসলাম হক কথা লইয়া যদিও নেতা হতের লগে দুই মত নেতা হতে বসুন এক কথা লিডার হতে তারা যদি মনে করে এটা রং তারা এটা কইবার অধিকার আছে কিন্তু হে রাইট সাধারণ মানুষ মহিলা পুরুষ ফুরুত্তা না নেতা হে রাইট এটার বিচার করব হে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা এটা বিচার এবং অধিকার আছে নেতা হতের কথা উল্টাইবার ইসলামের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা তিন জনের উপরে সন্তুষ্ট থাকতা এবং আমরারে লেসন হিকবার তৌফিক দিতা এরার জীবনী তাকিয়া এবং আমরা যদি গুনার মাঝে ফরি থাকি আমরা ফেল শুধু দেহ ব্যবসা না এটা তো একটা চূড়ান্ত অবস্থার একটা যোগ কিন্তু এর মাঝখানেও আমরা মাঝে স্থামুক সিগারেট খাওয়ার অভ্যাস আছে আমরা যুবক ভাই বৈনন্তের মাঝে অ্যালকোহল এঞ্জেল ডাস্ট ক্যানাবিস হেরোইন মরফিন কোকেইন আরো কিছু কিছু বাদহাম যে জোয়া খেল এটার মাঝে ফরের আমরা ভাই বোন যদি তারা এলাকার ওইয়া থাকে তো আজকে যে আলোচনা করছি এরা কাহিনী থেকে তারা সাহস নিয়োগ জেনে জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ই খাম স্টপ করিয়া মাফ চাইলা মাফ করে দিবা এবং সাহাবার মাঝেও আসলা যারা প্রথমে তারা না বুঝিয়া অথবা তারা উপরে জোর করিয়া তারা বাদ খামো গুনার মাঝে তারা ঢুকছিলা কিন্তু পরে বুঝার পরে যখন তারা এটা স্টপ করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন আমি এবং আপনারা এবং যারা এখানে উপস্থিত না এরা কাছে আপনারা পৌঁছাইবা সবাই আল্লাহ তৌফিক দেন যেন আমরা আল্লাহর কাছে বালাটিকে তওবা করবার তৌফিক আল্লাহ দিতা আর আমরা বালাটিকে অন্তর থেকে হারি তওবা করতাম এবং এরপর থেকে আমরা নেক আমলে আমরা লিপ্ত থাকতাম আকুল কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন